এবং বিভিন্ন লীলা আমরা শেয়ার করব। আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন, কারণ মনোযোগ দিলেই আপনি যে ভগবত ধামে বিভিন্ন লীলা সংগঠিত গুলো হচ্ছে আমরা যে বর্ণনা করবো ওখানে প্রবেশ করবেন। আর যদি মন বেশি বেশি যদি মনোযোগ না দেন তাহলে দেখবেন যে ওখান থেকে কিছুক্ষণ পর বের হয়ে আর একটা কিছু করছেন। ঠিক আছে, তো আজকে প্রথম যেটা আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে শ্রীমতী রাধা ঠাকুরানির নাম রাধা কেন বলা হয় বা কেন রাধা বলা হয়েছে। তো গোলোক বৃন্দাবনে রাসমন্ডল মানে বৃন্দাবন নামে রাসমন্ডল নামে একটি স্থান বিদ্যমান ছিল। আর রাসমন্ডলে একদিকে শতশৃঙ্গ নামে একটি পর্বত বিরাজিত, যেটা শতশৃঙ্গ মানে হচ্ছে যে গিরি গোবর্ধন এখন। আর বিভিন্ন মালতি জুঁই চামেলি বিভিন্ন রকম ফুলে সমারোহ এবং সবকিছু ভগবানের ইচ্ছা ক্রমেই সবকিছু সংগঠিত হয়েছিল। আর ওই সময়ে ভগবান তিনি চিন্তা করলেন যে আমি আমি একা নয়, আমি লীলা করার জন্য আনন্দ উপভোগ করার জন্য আরেকজন সঙ্গী দরকার। ভগবান এটা ইচ্ছা করলেন, এই সুন্দর পরিবেশে আমি একা এই সুন্দর পরিবেশে আমি কিভাবে আনন্দ উপভোগ করি কিভাবে, কারণ কেউ যদি বিনিময় করার যদি কেউ না থাকে আনন্দ, আপনি যদি একা ঘরে বসে থাকেন আপনার ভালো লাগবে, কিন্তু আপনি যদি মোবাইল নিয়ে থাকেন মোবাইলের সাথে অনেকে থাক বা ল্যাপটপে, যদিও যন্ত্রের সাথে আমরা আস্তে আস্তে মিশে যন্ত্র হয়ে যাচ্ছি, কিন্তু বাস্তব পক্ষে মানুষের ক্ষেত্রে দেখা যায় মানুষ একা সুখী হতে পারে না, তার পরিবেশ অনুসারে তার বিভিন্ন সঙ্গী প্রয়োজন, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন পরিবার কত কিছু হয়ে যায়। ঠিক এরকম ভগবান এই সুন্দর পরিবেশে যেখানে বিভিন্ন হরেক রকমের ফুল এবং কত সুন্দর উদ্যান এবং শত শৃঙ্গ পর্বত ওখানে বিরাজিত আছে, এটা হচ্ছে যে গিরি গোবর্ধন এই সুন্দর মনোরম পরিবেশে তিনি লীলা করার জন্য মনস্থির করলেন এবং আনন্দ উপভোগ করবেন। সেই অভিলাষে তার বাম বাহু থেকে হৃদয়ের যেটা হৃদয়ের ভগবান হৃদয় স্বরূপ বলা হচ্ছে ভগবানের আল্লাধীনী শক্তি তিনি প্রকাশিত হলেন। আর প্রকাশিত যেহেতু রাস মণ্ডলে তিনি প্রকাশিত হয়েছেন এই জন্য রা এই শব্দটা এসেছে। আর যেহেতু প্রকাশিত হয়ে তিনি শ্রীহরির মনোবিলাস বুঝতে পেরে শ্রীহরির কে সন্তুষ্ট করার জন্য তিনি ধাবিত হয়েছিলেন, কি জন্য? সবার জন্য। এই শ্রীহরিকে উনি ওনার অভিলাষ হচ্ছে, শ্রীহরির তার মনোরবিলাস হচ্ছে তিনি আনন্দ উপভোগ করবেন। তো আনন্দ উপভোগ করতে গেলে তো ভগবানের সেবা প্রয়োজন, এই জন্য উনি ধাবিত হয়ে সঙ্গে সঙ্গে ফুল চয়ন করে কানন থেকে ফুল চয়ন করে তিনি ভগবান শ্রীচরণে নিবেদন করলেন। এই জন্য ধা যেহেতু ধাবিত হয়েছেন এই জন্য রা রাসমণ্ডলে হওয়ার কারণে, আর ধাবিত হয়েছিলেন সেবা করার জন্য সেই জন্য রাধা। আর রাধা হচ্ছে যে ভগবানের পরম সেবক, সুপ্রিম সার্ভিটর বলা হয়। আর সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর উনি হচ্ছেন পরম সেবক সর্বশ্রেষ্ঠ। আর দুই একটা পয়েন্ট আমরা এখানে শেয়ার করব, যারা বিভিন্ন আচার্যরা যেটা ব্যাখ্যা করেছে সেটা আমি এখানে দিয়েছি। একটা হচ্ছে রাধার আরাধনার শ্রেষ্ঠ বলে রাধা নাম নামকরণ হয়েছে, কারণ উনার মতো এই জগতে কেউ আরাধনা করতে পারেন না, আরাধনার মধ্যে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ।
অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছেন বলে ওনার আরেক নাম রাধা। গোলক বৃন্দাবনে কৃষ্ণ যখন রাসমণ্ডে রমণ মানে আনন্দ পেতে চাইছিলেন, তখন তার ভামঙ্গতাকে অপূর্ব সুন্দর একজনকে সৃষ্টি করেছে। যেহেতু রাসমণ্ডে আবির্ভূত হয়েছে তাই তার নাম রাধা। আসলে বৃন্দাবন বাসীদের মধ্যে দুটা জিনিস আছে, একটা হচ্ছে তদীয় ভাব, আমি কৃষ্ণের, কিন্তু বৃন্দাবনে হচ্ছে মধীয় ভাব, কৃষ্ণ আমার। দাস্যরসে কারো যদি কারোর প্রতি যদি মমতা থাকে তখন কৃষ্ণ ওখানে বড়, আর কৃষ্ণ ভক্তরা হচ্ছে ছোট। আর দাস্যরস থেকে সত্যরসে যদি যাচ্ছে, কেউ যদি যায়, সেখানে হচ্ছে যে মমতা সেখানে কৃষ্ণ প্রভু এরকম মনে করছে না বলে কৃষ্ণ আমি এক, মানে যেহেতু শোকরসের মধ্যে কৃষ্ণ এবং আমি এক, কিন্তু স্নেহের অভাব আছে। শোকরস থেকে যখন বাৎসল্য রসে যাবে, কেউ যদি বাৎসল্য রসে যাবে তাহলে মমতা স্নেহ আরো অধিক বেশি। তদীয় ভাব মানে হচ্ছে আমি কৃষ্ণের, আর মধীয় ভাব বৃন্দাবন হচ্ছে মধীয় ভাব, আমার কৃষ্ণ। এই আমার কৃষ্ণ বলাটা কিন্তু এত সহজ না। আমি কৃষ্ণের সবাই, কারণ কৃষ্ণ প্রভু, আমি দাস। কিন্তু কৃষ্ণ যখন আমার কৃষ্ণ হবে, আমরা বলি না আমার ঘর, আমার পুত্র পরিজন, আমার লাভার, এটা এটা হচ্ছে আমার তখনই হয় যখন সবচেয়ে আপন করে নেয়। কিন্তু যখন বাৎসল্য রস আর মাধুর্য রসের কেউ কোনো ভক্ত, বিশেষ করে বৃন্দাবনে বৃন্দাবনবাসীরা মধীয় রসে ভালোবাসে, তারা নট তদীয়, মধীয় আর তদীয়। তদীয় মানে হচ্ছে কৃষ্ণ প্রভু আর আমি তার বৃত্ত, এটা একটা একটা ভাব, আমি কৃষ্ণের। আর মধীয় মানে আমার কৃষ্ণ, আমার মনে করতে হবে। এটার মধ্যে কৃষ্ণের মধ্যে যদিও স্নেহ মমতা ভালোবাসা বেশি অধিক পায়, কিন্তু কৃষ্ণকে কেউ বড় মনে করে না, কৃষ্ণকে তারা মনে করে যে কৃষ্ণ আমার, কৃষ্ণ কোনো ভগবান নয়। এটা হচ্ছে মধীয় বা তো বৃন্দাবনে এটা বেশি করে দেখা যায়। এই জন্য রাধারানীর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মধীয় ভাব, আমার কৃষ্ণ, হরে কৃষ্ণ।